আমাদের জীবনের সঠিক পথের সন্ধান দেয় ভগবদ্গীতা। ধর্ম, কর্ম ও প্রেম সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ উপদেশ গীতায় দিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ, যা আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। যে কোনো মানুষের ধ্বংসের পেছনে গীতায় পাঁচটি প্রধান কারণের কথা বলে গিয়েছেন শ্রীকৃষ্ণ। আজ সেই কারণগুলি আলোচনা করব। ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমৎ ভগবদ্গীতায় আমরা ধর্ম, কর্ম ও প্রেম সম্পর্কে জীবনের নানা গুরুত্বপূর্ণ উপদেশ পাই। গীতার বাণী যে কোনো সময়ে, যে কোনো অবস্থায় মানুষের জন্য অত্যন্ত উপকারী। বলা হয়ে থাকে যে মানব জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না, এবং মানুষের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যাবে না। হাজার হাজার বছর কেটে গেলেও গীতা আজও আমাদের জন্য সমান উপযোগী। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুন যুদ্ধ থেকে অব্যাহতি চেয়ে নিজের অস্ত্র নামিয়ে রাখেন। তিনি আপনজনদের উপর অস্ত্র চালনা করতে পারবেন না বলে জানিয়ে দেন। সেই সময় তাকে গীতার বাণী শোনান শ্রীকৃষ্ণ, অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান। নিজের ধর্ম ও কর্ম সম্পর্কে অর্জুনকে সচেতন করে তোলেন তিনি। গীতায় মানুষকে সঠিকভাবে বাঁচার পথ দেখানো হয়েছে। গীতার দর্শন যিনি সঠিকভাবে পালন করতে পারবেন, তিনি জীবনে কখনো হতাশ হবেন না। অনেক সময় মানুষ নিজের অজান্তেই ধ্বংসের দিকে এগিয়ে যান। নানা কারণে অনেক সময় ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হই আমরা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো মানুষের ধ্বংসের পেছনে পাঁচটি কারণ আছে। এগুলি হল নিদ্রা, রাগ, ভয়, ক্লান্তি এবং কাজ পিছিয়ে দেওয়ার অভ্যেস। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, শুধুমাত্র অর্থ কোনো মানুষকে ধনী করতে পারে না। যার চিন্তাভাবনা সঠিক, ব্যবহার মধুর এবং মানসিকতা সুন্দর, সেই ব্যক্তি প্রকৃত ধনী। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে কোনো পরিস্থিতিতেই কখনো আমাদের হতাশ হওয়া উচিত নয়। আমরা যতক্ষণ না সঠিকভাবে চিন্তাভাবনা করতে পারব, ততক্ষণ আমাদের ভালো সময় আসবে না। পজিটিভ চিন্তাই সুদিন নিয়ে আসে। তিনি আরও বলেছেন যে খুব সুখের সময় বা খুব দুঃখের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ মনের এই দুই অবস্থাতেই আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় থাকি না। গীতায় তিনি বলেছেন যে আপনার যদি নিজেকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে, তাহলে শুধু শুধু ঈশ্বর বা ভাগ্যের উপর দোষ চাপানোর ক্ষমতা আপনার নেই। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই বাণীগুলো আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। তাই শ্রীকৃষ্ণের এই বাণীগুলো মনে রেখে যদি আমরা জীবনে অগ্রসর হই, তাহলে বন্ধুরা আমাদের জীবন সঠিক পথে আমরা চালিত করতে পারব। বন্ধুরা, আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করবেন। এই আশা রেখে আজকের পর্বটি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।